কৈছে যে আমি তো বিজেপি খেলাব বিচৰা নাই আমি জিকিব বিচাৰিছিল কিন্তু জিকিব কই যদি বিজেপি হারি যায় স্বাভাবিকভাবে কংগ্রেস জিকি যাব আর কংগ্রেস যদি জিকি যায় তেতিয়া হলে আকো আজমলর দপদপা নিয়ে হুজাইত বাড়ি যাব সেইখিনি বস্তু তো আমি সহ্য করব নয় সেইখানে প্রথম কথাটা হল যে আমি আজমলর দপদপা নিয়ে বন্ধ করার কারণে মানে এই মানে কোপরে ত্যাগ করলো যে মই ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ক্যান্ডিডেট নহও দ্বিতীয়টো হয়েছে আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যেটা আহিলে আজি বহুত আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে আমার কর্মী সকলের বিষয়ে আলোচনা হয়েছে আমার বহুত কর্মী যে এক্সপেল করেছিল সাসপেন্ড করেছিল সাসপেনশন এক্সপেনশন সব বিড্র করব লাগে হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত হোজাই জেলার দুই সমষ্টিত বিজেপির শিবু মিশ্র আর রামকৃষ্ণ ঘোষর মনোনয়ন পত্র দাখিল দ্বিতীয় পর্যায়ত অনুষ্ঠিত হবলগিয়া হোজাই জেলার 91 নম্বর হোজাই আর 92 নম্বর লামডিং সমষ্টির বিজেপি দলের মনোনীত প্রার্থী রামকৃষ্ণ ঘোষ আর শিবু মিশ্রই আজি দলীয় নেতাকর্মীক লগত লৈ মনোনয়ন পত্র দাখিল করে মনোনয়নপত্র দাখিল করার সময়ত রাজ্যের বিত্ত আর স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় সম্পাদক দিলীপ শইকীয়াও উপস্থিত থাকে জিলা সদর শঙ্করদেব নগরের জোড়াপুখুরীর পর এক বৃহৎ সমদলে উপস্থিত হয়ে দুইগী প্রার্থীয় হোজাইর শঙ্করদেব নগরস্থিত উপায়ুক্ত কার্যালয়ত নিজের মনোনয়নপত্র দাখিল করে মনোনয়নের পূর্বে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় টিকট বঞ্চিত শিলাদিত্যদেবর বাসগৃহত উপস্থিত হয়ে এক আলোচনাত মিলিত হয় হোজাইর পর অরুণ বরার রিপোর্ট জিও নিউজ।